মানে আপনি ওই যে সাইকেলে বেল না লাগাই না বাতি লাগাইছেন? আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি দিনাজপুর জেলার সদর উপজেলার কাশিমপুর গ্রামের ফাজুপাড়ায়। তো আমি আজকে আপনাদের সামনে একটা মজার জিনিস তুলে ধরবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কাঠের সাইকেল। তো এই কাঠের সাইকেলের যে মূল কারিগর, সেই আঙ্কেলের সাথে একটু কথা বলবো আমরা, আর তিনি কীভাবে এটা বানাইছে বা এটার দাম কেমন করছে সেই বিষয়ে জানার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার বাসা কি এখানে? হ্যাঁ। আর আপনি পেশা কী করেন? আমি পেশা কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি। আর আপনার এই সাইকেলটা বানানোর বয়স কতদিন হইল? মাস দুই এক মাস। আর কেমন খরচ পড়ছে? এটা খরচ মনে করো যে 15,000 টাকা মতো। 15,000 টাকা মতো খরচ পড়ছে। আর সময় কেমন লাগছে এটা বানাইতে? সময় লাগছে সপ্তাহখানেক। সপ্তাহখানেক। বর্তমানে কিন্তু এরকম কোনো সাইকেল দেখা যায় না সচরাচর, একদম প্রাচীনকালে আদিমকালে দেখা যেত। বর্তমানে বিজ্ঞানের সমৃদ্ধির কারণে দেশ পৃথিবী সহ অনেক কিছু আগে গেছে। আগে কিন্তু আগেকার মানুষ এরকম গাছের মাধ্যমে, কাঠের মাধ্যমে বিভিন্ন রকমের সাইকেল বানাইতো, যানবাহন বানাইতো, ব্যবহার করতো। তো এই জিনিসটা বর্তমানে মানুষের কাছে অনেক মনে করেন যে একটু আশ্চর্যজনক লাগছে আর কি। তো আপনি এটা নিয়ে কিছু বলতে চান? কি বলবো আর, এখন ঘটনা হলো যে এখন এটা বানাইছি, এটা নিয়ে বেড়াচ্ছি, অনেকে বলতেছে যে বিক্রি করবেন নাকি। আমি তো বিক্রি করার এখনো কথাবার্তা বলি নাই না। এখন আপনাকে কেউ যদি পছন্দ করে, কেউ যদি চায় যে আমি এটা বানাই নেবো, আপনি বানাই দিতে পারবো? বানাই দিতে পারবেন। সেক্ষেত্রে খরচ কি 15,000 থেকে 20,000 মতো পড়বে? হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি এটা রেগুলার ইউজ করেন? হ্যাঁ, রেগুলার। মানে অন্যান্য সাইকেলের মতো একদম রেগুলার ইউজ করা যাবে, কোনো সমস্যা না? না না। সামনে একটা ইয়ে দেখতে পাচ্ছি আমরা, জুড়ি। আর আপনার বাসা হচ্ছে দিনাজপুর জেলার সদর উপজেলার, এটা কয় নম্বর ইউনিয়ন? 6 নম্বর ইউনিয়ন। 6 নম্বর ইউনিয়ন, আউলিয়াপুর। আউলিয়াপুর। আউলিয়াপুর ইউনিয়নে কাশিমপুর গ্রামের ফাজুপাড়া। আমি ফেসবুকের মধ্যে প্রথমে এই সাইকেলের ছবিটা দেখছিলাম, তো ওখানে অনেকজন কমেন্ট করছে আর কি, যে এই সাইকেলটা যে এত শখ করে বানাইছে, মানে শখের জন্য সাইকেলটা ঠিক আছে কিন্তু ব্যবহারের জন্য নাকি উপযুক্ত না, মানে সাইকেলটা নাকি অনেক ভারী হবে, চালাতে অনেক কষ্ট হবে, যার কারণে আমি এখানে নিজে চালা দেখলাম। তো আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি, আমি নিজের বাড়িতে সাইকেল চালাই, আমার নিজেরও সাইকেল আছে একটা। আমার কাছে এমনি নর্মাল সাইকেল আর এই সাইকেলের মধ্যে কোনো পার্থক্য মনে হয়নি, বা শক্তি যে বেশি লাগে তেমন একটা না, খুব একটা খাটনিও হয় না, সাইকেলটা ঠিকই আছে, চলার জন্য পারফেক্ট। আর চাচা হচ্ছে ওনার দৈনন্দিন ব্যবহারের কাছে ইউজ করে। তো চাচা, আমি একটু আপনার সাথে কথা বলতাম, এই যে এই সাইকেলটা বানানোর কথা আপনার মাথায় কীভাবে প্রথম মাথায় এসেছিলো? আমার আগে মানে সাইকেল ছিল না, ভাঙা একটা সাইকেল ছিল। তখন আমি চিন্তাভাবনা করলাম যে নতুন কিছু একটা করা যায় নাকি। তখন আমি বাড়িতে কাঠ ছিল, কাঠ কাটিয়ে একটা সাইকেল তৈরি করলাম। সাইকেল তৈরি করি, এখন মনে যে রাস্তায় বেড়াই, জনগণ সবাই দেখে রাস্তা দিয়ে গেলে সবাই তাকায়, চা খাইতে খাড়া হইলে মনে করেন যে ওখানে 15-20 জন 25 জন লোকজন হয়ে যায়। বুঝতে পারছি। তো এই আমার উদ্দেশ্য আর কি সাইকেল বানানোর। আমার সাইকেল না ছিল না, এই চাকাগুলো এখনো পাল্টাতে পারি নাই। মানে আপনার সাইকেল ছিল না, যার কারণে সাইকেল কেনার মানে সামর্থ্য ছিল না? না না। হ্যাঁ, তার পরবর্তীতে নিজস্ব কাঠ দিয়ে, হ্যাঁ নিজস্ব কাঠ দিয়ে সাইকেলটা তৈরি করলাম। আর কি সাইকেল নিয়ে ভবিষ্যতে কী চিন্তা ভাবনা আছে আপনার? সাইকেল নিয়ে এখন ভবিষ্যতে চিন্তা ভাবনা, জনগণ যদি কিনতে চায় আমি মনে করেন যে তৈরি করে দিব, বিক্রি করব, এরকম চিন্তা ভাবনা আর কি। আর আপনার এই সাইকেলটাকে কি আরও কোনো মেরামত করবেন? মেরামত এখন আমি মেরামত পয়সা করে হইলে চাকাগুলো পাল্টাই দিব। আমি রিংগুলো দেখতেছি, রিং আর টায়ারগুলো মানে পুরাতন। হ্যাঁ, যদিগুলো পুরো লাগান হয়তো বা আরো লাগালে আরো সুন্দর হবে, আরো পাতলাও চলবে। জি, এখন তো সব পুরানা। ভবিষ্যতে ব্যাটারি লাগাবো, ব্যাটারি দিয়া মোটর দিয়া সামনের চাকা দিয়ে চলবে, যখন মনে করেন যে চার্জ ফুরে যাবে তখন আবার পেডেল মারিয়া যাওয়া যাবে, মানে পেডেলও থাকবে আর ব্যাটারি দিয়ে, ব্যাটারির মানে ব্যাটারি মেশিনের মাধ্যমে চলবে। হ্যাঁ, মেশিনের মাধ্যমে চলবে, প্লাস পা দিয়েও চলবে। এখন রাস্তাঘাটে দূরে যাই আর ব্যাটারি শেষ হয়ে গেল। আর এটাকে আপনার হর্ন বর্তমানে? হ্যাঁ, এখন বর্তমানে এটা হর্ন। না, ভালো হইতো সিস্টেমটা। মানে আপনি ওই যে সাইকেলে বেল না লাগাই না বাতি লাগাইছেন? তো এই কাঠের সাইকেল নিয়ে আমার ভিডিও ছিল এই পর্যন্তই।
আসলে আধুনিক বিজ্ঞানের যুগে এরকম জিনিস খুব সচরাচর দেখা যায় না, যার কারণে এটি আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।